এই মামুন জি ম্যাডাম যে মালগুলো যে ডেলিভারি হওয়ার কথাগুলো কি হয়েছে এগুলো ডেলিভারির কথা ছিল এগুলো হয়ে গেছে ডেলিভারি দেওয়া নতুন অনেকগুলো অর্ডার আসছে ওগুলো রেডি করতে হবে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা তোমাদের আর হ্যাঁ তুমি স্যার কিছু বলবেন এই বিজনেসটা হচ্ছে হাই সোসাইটির বিজনেস এখানে হাই সোসাইটির লোক আসবে বিভিন্ন লোক আসবে তোমার এই পোশাকে আমার এখানে হবে না কেন স্যার এটা কি খারাপ পোশাক এর চেয়ে উত্তম পোশাক কি হতে পারে ঠিক আছে কিন্তু দেশে এখন এটা চলে না আমার বিজনেস চালাইতে হলে আমি একটু পরিবর্তন করতে হবে তাহলে স্যার আমি কি পরিবর্তন করব কালকে থেকে জানো তুমি এই ড্রেস আপ না পরে আসো এখন আধুনিক যে পোশাক চলে এগুলো পরে আসবা কালকে থেকে তোমার এই পোশাক চলবে না ঠিক আছে ভালো থাকো এই সবাই ভালো করে খেয়াল করো স্যার আজকে খেপে গেল কেন গতকালকে স্যার আপনার সাথে এরকম চিল্লাফাল্লা করলো কেন ওনার ক্ষমতা আছে উনি চিল্লাচিল্লি করছে আচ্ছা জানতো জান আপনার কাজ আপনি যান আচ্ছা ঠিক আছে এই কি অবস্থা সবার কেমন আছে সবাই ওয়ালাইকুম সালাম এই গতকালকে তোমায় কি বলছিলাম আমি কেন স্যার আমি তো ড্রেস চেঞ্জ করে আসছি এই সব ড্রেসের কথা বলছি আমি এই যুগের মডার্ন ড্রেস বুঝো না তোমাকে এগুলো পড়তে বলছি আমি আচ্ছা কি বলেন স্যার এর চেয়ে মডার্ন ড্রেস কি আমি তো বুঝতে পারছি তুমি বুঝতে পারতেছো না ড্রেস মডার্ন ড্রেস কি বুঝতে পারতেছো না কালকে থেকে অফিসে আসার দরকার নাই তোমার তোমাকে লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি আমি কালকে ড্রেস চেঞ্জ করে আসবা আর তোমরা ঠিক করে কাজ করো আমি যে গেলাম আজকে বুঝলাম না স্যার কি শুরু করলাম আমার সাথে আমি কি ড্রেস পরবো কালকের যে মালগুলো ছিল এগুলো ডেলিভারি হয়ে গেছে একটু সাইন করে দেন তো প্লিজ থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ মুন্নি কালকে তোমাকে কি বলছি স্যার চেঞ্জ করে আসছি তো তোমাকে দিয়ে আমার এই বিজনেস চলবে না তুমি আল্লাহর রাস্তায় বের হও এখান থেকে তোমাকে দিয়ে আমার বিজনেস চলবে না তুমি বের হও আমি চাকরির ব্যবস্থা অন্যজনের ব্যবস্থা করতেছি এই তুমি কোথায় তাড়াতাড়ি আমার অফিসে আসো তো আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম তুমি আসছো এই মেয়ে দায়িত্ব সবারে বুঝাই দাও যাও তুমি দায়িত্বগুলো বুঝে নাও আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ আমি বুঝে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এই ভালো করে বুঝাই দাও সব কিছু ঠিক আছে কাজগুলো বুঝে নেন হ্যাঁ আচ্ছা স্যার বুঝিয়ে দেন আর হ্যাঁ এইদিকে কিছু কাজ আছে আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আর এখান থেকে অনলাইন অর্ডার করতে হয় বুঝতে পারছেন এই যে এই মালগুলো আমাদের নতুন অর্ডার করা হয়েছে এই তুমি কি সকল দায়িত্ব বুঝাই দিছো জি স্যার তোমার পাওনা দানা শেষ হয়েছে না হলে তোমার বেতন কত টাকা পাওনা হিসাব করে নিয়ে যাও আর তুমি সব দায়িত্ব বুঝে নিয়ে বসো স্যার আমি সবকিছু বুঝে নিয়েছি মোটামুটি আর কোনো সমস্যা হবে না এই সিকিউরিটি কোথায় অফিসের সব স্টাফকে ডাকো এখানে জি স্যার আমি ডাকতেছি স্যার এই সবাইকে স্যারে ডাকতেছি একটু এদিকে আসো সবাই আসো সবাই আসো 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 আজকে থেকে অফিসের সব দায়িত্ব এই বুঝে নিছে সবাই ওর কথা মতে চলবা আর ওনার সম্মান করবা ঠিক আছে জি স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাডাম ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা সবার তোমরা কেমন আছো সবাই এই তুমি এখনো দাঁড়ায় আছো কেন পানো দানা হিসাব করে তাড়াতাড়ি যাও এই মেয়েটি এই প্রতিষ্ঠানটির জন্য কত কষ্টই না করলো আজকে পর্দা ও হিজাবের জন্য মেয়েটিকে অফিস ছেড়ে চলে যেতে হচ্ছে জানি না হয়তো এই মেয়েটিকে আল্লাহ তাআলা কোনো পরীক্ষায় ফেলেছেন এই সবাই সবার কাজে যাও যাও স্যার ফাইলগুলো একটু সাইন করে দেন এদিক দিয়ে রাখো একটু কাজ করতেছি এই মেয়েটি কৌশলে কিছু ব্যক্তিগত ফাইল সাইন করিয়ে নেয় যেটা মালিক বুঝতেই পারেনি যে কি হচ্ছে এই আলম দ্রুত যাও একটা ছানি আসো যা এই মামুন এদিকে আসো জি ম্যাম কি হচ্ছে কাজ কি করবা নাকি বের করে দিমু কেন ম্যাডাম কি হচ্ছে সকালবেলা এসে টেবিলে এলো কেন ম্যাডাম আমি একটু ওদিকে মোছামুছি করতেছিলাম আমার কাজ আগে এই অফিস পরিষ্কার করবা বুঝছো আর এই প্রতিষ্ঠান আজ থেকে আমার নিয়ন্ত্রণে চলবে আমি আজকে থেকে যা বলবো এই প্রতিষ্ঠানে তাই হবে বুঝতে পারছো জি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম এ আলম কোথায় আছে আমি আসছো জি ম্যাডাম নিয়ে আসছি ম্যাডাম এ আলম
শোনো, আজকে থেকে এই অফিস আমার নিয়ন্ত্রণে চলবে। জি ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম। আলম, একটা বিষয় খেয়াল করছো, আমাদের যে নতুন ম্যাডামটা আসছে না, সে এমন একটা ভাব করতেছে যেন অফিসটাই ওনার, মানে যাতা ব্যবহার করতেছে আমাদের সাথে। আগের ম্যাডামটি কত ভালো ছিল, আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করতো। এই সিকিউরিটি কোথায়? তোমরা এখানে কি গুনুর গুনুর করতেছো? যাও, যার যার কাজে যাও। না ম্যাডাম, এই যে একটু মোছামুছি করতেছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কাজে যাচ্ছি। এই কি অবস্থা তোমার? এই কথাবার্তা সাবধানে বলবা, বসতে বলছি না, বসো এখানে। সুইটি, কি সমস্যা তোমার? উল্টাপাল্টা কথা বলতেছো কেন? আজ থেকে এই প্রতিষ্ঠানের মালিক আমি, আমার কথাই এই প্রতিষ্ঠান চলবে। আর তুমি যদি এই প্রতিষ্ঠানে থাকতে চাও, কর্মচারী হিসেবে থাকতে হবে তোমাকে, বুঝতে পারছো? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলো? এই সিকিউরিটি কথাই, এই লোকটাকে বের করো এখান থেকে। চলে যেতে হবে স্যার, আজ থেকে এই কোম্পানির মালিক উনি, উনি যা বলবে আমাদেরকে আসলে তাই শুনতে হবে। আপনি এতদিন হয়তো আমাদের মালিক ছিলেন, বাট আজকে থেকে এই কোম্পানির মালিক উনি। তারপর লোকটি রেগে যায়, কিভাবে এই প্রতিষ্ঠানের মালিক এই মেয়ে হয়? আমি কি তার নামে লিখে দিয়েছি কোনো কিছু? তারপর মেয়েটি রেগে বলে, এখন থেকে এই প্রতিষ্ঠানের মালিক আমি, এই প্রতিষ্ঠান তুমি আমার নামে লিখে দিয়েছো, দেখো কাগজপত্র, আর এখানে আসার চেষ্টাও করবে না কোনোদিন। স্যার প্লিজ স্যার, আপনাকে এখান থেকে চলে যেতে হবে স্যার, প্লিজ স্যার মাইন্ড করবেন না স্যার, কিছু করার নেই, প্লিজ মান সম্মান নিয়ে স্যার এখান থেকে চলে যান স্যার, প্লিজ বের হয়ে যান স্যার। এই মামুন, এই সিকিউরিটি, এদিকে আসো, এই লোকটা যেন আর কখনো এই অফিসে না আসতে পারে, বুঝতে পারছো? জি ম্যাম। হায় রে আমার কপাল, ইসলামের বিরোধিতা করে, বুরকা ও হিজাবের বিরোধিতা করে আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার সব সম্পত্তি লিখে নিয়ে গেছে সেই মেয়েটি, এখন আমি কি করব? অবশিষ্ট কিছু টাকা আছে আমার কাছে, সেগুলো দিয়ে এখন অটোরিকশা চালানো ছাড়া আমার মনে হয় আর কোনো উপায় নাই। যাই হোক, কেন ভাড়া লাগবে না? কেন ম্যাডাম লাগবে না ভাড়া, আপনি যান, সমস্যা নেই। আপনার কণ্ঠটা চিনা চিনা লাগতেছে। না না জি ম্যাডাম। স্যার বুঝলাম না বিষয়টা, আপনি অটো চালাচ্ছেন কেন? এত বড় কোম্পানির মালিক আপনি। দেখো স্যার বলে আর শরম দিও না। তারপর অটো চালক বলতে লাগলো, দেখো মুন্নি, তোমার উপর যে অন্যায় অবিচার আমি করেছি তার পাশ্চিত্য আমি ভোগ করতেছি, এখন আমি অটো চাল। স্যার আপনার অফিস থেকে যখন আপনি আমাকে বের করে দিয়েছেন, তখন আমি আমার মাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে দিন কাটাইছি, কিন্তু এখন আমি একটা ছোটোখাটো একটা চাকরি পেয়েছি, সেখানে আমি হিজাব মেনটেন করেই চলতে পারতেছি, আর আমি আমার আম্মুকে নিয়ে এখন অনেক ভালোভাবে চলছি। প্রিয় দর্শক শ্রোতা, যারা ইসলামের বিরোধিতা করে, যারা হিজাবের বিরোধিতা করে, তাদের এমনটাই হওয়া উচিত? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।